দেখুন, যে কারণে শরীরের ভিতরে ছোট বড় 75টি পিন, ভারতের কোটা ও মুম্বাইয়ের চিকিৎসকদের পুরোপুরি মাথা ঘুরিয়ে দিয়েছেন বদ্রিলাল মিনা। তাদের প্রথম প্রশ্ন, এই পিনগুলো বদ্রিলালের শরীরে ঢুকলো কী করে? কারণ তার খাদ্যনালী বা পেটের কোনো অংশে কোনো রকম ছিদ্র পাওয়া যায়নি। বেশ কয়েকদিন ধরে ডান পায়ে একটা ব্যথা অনুভব করছিলেন 56 বছরের বদ্রিলাল মিনা। রাজস্থানের বুন্দি জেলার বারান্দা গ্রামের বাসিন্দা বদ্রিলাল আবার ডায়াবেটিসের রুগীও। ব্যথা সহ্য করতে না পেরে পেশায় রেলকর্মী বদ্রিলাল মিনা পৌঁছান চিকিৎসকের কাছে। ততদিনে অবশ্য পায়ের ব্যথা ছড়িয়ে গিয়েছে দেহের নানা অংশে, কষ্ট পাচ্ছিলেন খাবার খাওয়ার সময়ও, কথা বলতেও বেশ অসুবিধা হচ্ছিল তার। প্রথমে রাজস্থানের কোঠায় এক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন বদ্রিলাল মিনা। সেখানে পায়ের পাতায় একটি ছোট্ট অপারেশনের জন্য এক্সরে করা হয় তার, এবং তাতেই দেখা যায় যে বদ্রিলালের পায়ে বেশ কিছু পিন রয়েছে। এরপরে বদ্রিলাল মিনাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের জগজীবন রাম হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকার সময় জানা যায় যে বদ্রিলালের সারা শরীরে রয়েছে এমন অগণিত পিন। আন্তর্জাতিক এক দৈনিক খবর অনুযায়ী বদ্রিলালের শরীরে প্রায় 75টি পিন রয়েছে। অন্যদিকে এক সর্বভারতীয় দৈনিকের খবরে বলা হয়েছে সেই সংখ্যা প্রায় 100। পিনের সংখ্যা যাই হোক, কোটা ও মুম্বাই চিকিৎসকদের পুরোপুরি মাথা ঘুরিয়ে দিয়েছেন বদ্রিলাল মিনা। তাদের প্রথম প্রশ্ন, এই পিনগুলো বদ্রিলালের শরীরে ঢুকলো কী করে? কারণ তার খাদ্যনালী বা পেটের কোনো অংশে কোনো রকম ছিদ্র পাওয়া যায়নি। দ্বিতীয়ত, কোন পথে চিকিৎসা শুরু করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না জগজীবন রাম হাসপাতালের চিকিৎসকরা, যে কারণে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বদ্রিলালকে পাঠানো হয় নায়ার হাসপাতালে। মঙ্গলবার পর্যন্ত তার কোনো রকম চিকিৎসা হয়নি বলে অভিযোগ করেন বদ্রিলালের ছেলে রাজেন্দ্র মিনা। গত কয়েকদিনে বদ্রিলালের অবস্থার বেশ অবনতি হয়েছে বলে জানিয়েছেন রাজেন্দ্র। শুধু খাওয়া দাওয়াই নয়, বর্তমানে জলও খেতে পারছেন না বদ্রিলাল। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।